নমস্কার বন্ধুরা, মিনতি রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের পাবদা মাছের ঝাল করে দেখাবো। আমি পাবদা মাছগুলো এইভাবে কুটে বেছে ধুয়ে নিয়েছি আর নিয়েছি সজনের ডাটা, দুটো বড় বড় সজনের ডাটা নিয়েছি কেটে এইভাবে। আর পাবদা মাছের ঝাল করার জন্য নিয়েছি সর্ষে আর পোস্ত নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে, আর সর্ষে পোস্ত বাটার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, সর্ষের তেল, চিনি আর লবণ হলুদ। প্রথমে কড়াইয়ে আমি এই রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করব। প্রথমে আমি কড়াইয়ে প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম, প্রথমে, তারপরে আমি পাবদা মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। আমি পাবদা মাছটায় হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। তারপরে লবণ হলুদটা ভালো করে মাছে আমি মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে পাবদা মাছটা আমি এবার সর্ষের তেলে ভেজে নিব। এবার আমি সর্ষে পোস্তটা ভালোভাবে বেটে নিব। আমি বড় চামচের এক চামচ সর্ষে নিয়েছি, পোস্ত নিয়েছি, আর ছোটো চামচের এক চামচ সর্ষে নিয়েছি। এর মধ্যে আমি চারটে লাল লাল কাঁচা লঙ্কা দিব। এবার আমি উল্টিয়ে দেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এই মাছটা এইভাবে ভেজে নিয়েছি। পাবদা মাছ খুবই নরম হয়, প্রচণ্ড নরম হয় পাবদা মাছ। আমি বাদ বাকি মাছগুলো ভেজে নেব। আমি ডাটাগুলো এর পাশে দিয়ে দিলাম, ডাটাগুলো ভালো করে ভেজে নেব। ডাটাগুলো একটু ভেজে নেব, তাহলে খেতে খুব সুন্দর লাগবে। দু চামচ মতো পোস্ত, সর্ষে লঙ্কায়
নিলাম এই চামচ মতো আর দেখি দেবো না ছোটো চা চামচে হাফ চামচ লবণ দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম আমি ভেজে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে আমার টাটকা মাছ এবার এতে আমি ডাটাগুলো রেখে এতে আমি ফড়ন দিয়ে দেবো ফড়ন দেওয়ার জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা একটা আর কালো জিরে আর জিরে আমি এতে ফড়ন দিয়ে দিলাম এবং চিনিটা আমি এখনই দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাটা আমি এতে একটু জলে গুলে দিয়ে দিলাম আমি সর্ষে পোস্ত দিয়ে ডাটাটা একটু ভেজে নিব আর একটু নেড়ে দেব ভাজা হয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে দেব আমি এতে লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ আর লবণ দেব না এবার এতে আমি কাপের ছোট বাটি এক বাটি জল দিয়ে দিলাম এতে আমি মাখা মাখা করবো কারণ ডাটা দিয়ে পাবদা মাছের ঝাল করব ঝাল মিষ্টি দিয়ে মাখা মাখা করব সেই জন্য আমি এবার পাবদা মাছগুলো দিয়ে দিলাম এবার আমি আর একটু জল দিয়ে দিলাম থালাটা ধুয়ে এবার আমি এটা ঢাকা দিব দু মিনিট মতো এটা লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে দিলাম ডাটা মাছ ডাটাগুলো সব সিদ্ধ হয়ে গেছে
খুব সুন্দর সিদ্ধ হয়েছে, ঝোলটাও মাখা মাখা হয়ে গেছে। এবার আমি ঝোলটা আরেকটু নেড়ে নেব, নিয়ে আমার পাবদা মাছের ঝোল ঝাল হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। পাবদা মাছের ঝাল হয়ে গেছে আমার। আমার পাবদা মাছের ঝাল ডাটা, সজনের ডাটা দিয়ে পাবদা মাছের ঝাল হয়ে গেছে। এইভাবে পাবদা মাছের ঝাল করবা, সর্ষে পোস্ত দিয়ে অল্প তেল অল্প মশলা দিয়ে ডাটা সজনের ডাটা, সজনের ডাটা এখন খাওয়া খুবই ভালো, এবং পাবদা মাছ এইভাবে ঝোল করবা, দেখবা খেতে খুব সুন্দর লাগবে। গরম ভাতের সঙ্গে জমে যাবে এই তরকারিটা, এই মাছের তরকারিটা দারুণ লাগবে রেসিপিটা। তোমাদের যদি ভালো লেগে থাকে এই মাছের ঝোলটা ডাটা দিয়ে, আমার ভিডিওতে রেসিপিটা দেখো, দেখে তোমরা বাড়িতে তৈরি করো, এবং আমার ভিডিওতে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও যে আমার এই পাবদা মাছ ডাটা দিয়ে ঝোলটা কেমন হয়েছে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। তোমরা একটা লাইক করো আর কমেন্ট করে জানিও, তোমাদের এটা খুব দরকার। তোমরা একটা করো, তোমরা যদি না করো তাহলে আমি আগে মানে আগাতে পারবো না আমি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ করো।